হ্যালো গাইস, আমি রিয়া। আর রিয়া রিয়েল লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখন বাজে 4টে, তো এখন থেকেই শুরু করছি। তো এখন থেকে শুরু করার কারণ হচ্ছে, তো আমি আজকে ব্লগটাতে দেখাবো, মানে ভিডিওটাতে দেখাবো যে আমাদের এখানে, তোমাদের তো আগে আগে একটা ভিডিওতে বলেছি যে আমরা এখানে সবাই চাষবাস করে নির্ভর, তার জন্য চাষের জমি দেখাবো। তো আমাদের বাড়ির পাশে একটা জমিতে মূলো লাগিয়েছে, তো সেই জমিটা তোমাদের ঘুরে দেখাবো। আর তার পাশে সর্ষে জমি আছে, তো সর্ষে অনেক ফুল ফুটেছে, হলুদ হলুদ, তো খুব সুন্দর দেখাচ্ছে ভিউটা, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমাদের বাড়িতে সবাই মূলো ধুচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, ভালো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আর সবাই আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো। তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না, আমার মনটা খুবই খারাপ, তো প্লিজ সাপোর্ট করো। আর তোমাদের আমি ডেলি ব্লগ দেব, আর তোমরা প্লিজ সাপোর্ট করো। তো চলো যাওয়া যাক, আমার মানে মূল ধুচ্ছে ওগুলো দেখা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এই যে গাইস, এখানে ঘাস লাগানো হয়েছে এটা গরুকে খাওয়ানোর জন্য, আর ওখানে পুরো জমিটা ফাঁকা পড়ে আছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরো জমিটা ফাঁকা, আর এই ওইখানে ওইখানে যে ও হলুদ মানে ওই যে মানে সর্ষের জমিটা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে ওখানে একটু উঁচু জায়গা বলে, তো ওর জন্য ওখানে সর্ষেটা হয়েছে। আর বাদ বাকি পুরো পুরো ওই যে পুরো জায়গাটা পুরো জল ভর্তি ছিল, পুরো জল ভর্তি।